পহেলা আষাঢ়ে বর্ষাকে বরণ করে নিতে ঋতুরঙ্গা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতা বাড়িতে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের সেজুতি বিদ্যানিকেতন এই অনুষ্ঠানের আয়োজন করে। বর্ষার সাথে মিল রেখে গ্রামীণ পোশাকের পাশাপাশি বিভিন্ন সাজসজ্জা করে বর্ষার রূপ ফুটিয়ে তোলে শোভাযাত্রার অংশ নেওয়া শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রিন্সিপাল মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এস এম হান্নান, কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী জনি প্রমুখ। এ সময় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।